গেল বছর নভেম্বরে প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার জিতেছিলেন টাইগার্স বোলার নাহিদা আক্তার। প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরার পুরস্কার জেতেন তিনি। এবার প্রথমের খাতায় আরও একটি ব্যক্তিগত অর্জন যোগ করেছেন বাঁহাতি এই বোলার। গেল বছরের ধারাবাহিক পারফরমেন্সে মেয়েদের আইসিসি ওয়ানডে বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন নাহিদা আক্তার। মেয়েদের সেরা ওয়ানডে একাদশে জায়গা করে নেওয়া বাংলাদেশি একমাত্র ক্রিকেটার তিনি। এর আগে 2018 সালে সেরা টি টোয়েন্টি একাদশে ছিলেন লেগ স্পিনার রুমান আহমেদ। গেল বছর শুরু থেকেই বল হাতে দারুণ ছিল নাহিদার 22 গজের পথ চলা। তবে ওয়ানডে ম্যাচে বছরের সেরা পারফরমেন্সটা ছিল পাকিস্তানের বিপক্ষে। তিন ম্যাচের সিরিজে 8 উইকেট তুলে নিয়ে সিরিজ সেরা হয়েছিলেন নাহিদা। আর গেল বছর 11 ম্যাচে 19.45 গড়ে রান দিয়ে তুলে নেন 20 উইকেট। সে বছর ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন নাহিদা। আর সর্বোচ্চ 24 উইকেট নেয়া অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যাশলি গার্নারও জায়গা করে নিয়েছেন বছর সেরা একাদশে। আইসিসির প্রকাশিত 2023 সালের সেরা একাদশে সর্বোচ্চ 5 নারী ক্রিকেটার অস্ট্রেলিয়ার, দুইজন আছেন নিউজিল্যান্ডের আর একজন করে জায়গা পেয়েছেন শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড থেকে। এছাড়া 2023 বর্ষসেরা পুরুষ একাদশের তালিকাও প্রকাশ করেছে আইসিসি, যেখানে আধিপত্য ভারতীয় ক্রিকেটারদের। ওপেনিংয়ে রোহিত শর্মা ও শুভমান গিলের সঙ্গে রয়েছেন বিরাট কোহলি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ সামি। সর্বোচ্চ 6 ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও অ্যাডাম জাম্পা জায়গা করে নিয়েছেন একাদশে। এছাড়া দক্ষিণ আফ্রিকার 2 ও নিউজিল্যান্ডের 1 ক্রিকেটার রয়েছেন বর্ষসেরা ওয়ানডে একাদশে। তবে একাদশে জায়গা হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।